আজি মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱৰ 536 সংখ্যক আবিৰ্ভাৱ তিথি। তিয়কৰ ঐতিহাসিক ঢেকীয়াখোৱা বৰনামঘৰত তেৰা সৃষ্টিৰাজিৰ গুণানুকীৰ্তনেৰে স্মৰণ। সুদূৰ নগা পাহাৰৰ পৰা অকোৱা পকোৱা বাটেৰে বৈ অহা বুঢ়ীদিহাৰে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱক লগ ধৰিবলৈ ভটিয়াই অহা গুৰু মাধৱদেৱে প্ৰতিষ্ঠা কৰিছিল ঢেকীয়াখোৱা বৰনামঘৰ। পুৱাই খোলতাল দবা শংখৰ ধ্বনিৰে মুখৰিত হৈ উঠিছে ঢেকীয়াখোৱা বৰনামঘৰ। ইয়াৰ লগতে ৰাজ্যৰ নামঘৰ সত্ৰসমূহতো নাম কীৰ্তনৰ আয়োজন কৰা হৈছে। এই মুহূৰ্তত আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছো ঢেকীয়াখোৱা বৰনামঘৰৰ পৰা আমাৰ সাংবাদিক দিগন্ত হাজৰিকাৰ সৈতে। দিগন্ত, গুৰুজনাক আজি আবিৰ্ভাৱ তিথিত সকলোৱে স্মৰণ কৰিছে, নাম কীৰ্তনৰ আয়োজন কৰিছে, ঢেকীয়াখোৱা বৰনামঘৰত এই মুহূৰ্তত কেনেকুৱা পৰিৱেশ আপোনাৰ জৰিয়তে দেখুৱাওক। দিগন্ত আছে আমাৰ সৈতে। দিগন্তৰ জৰিয়তে আমি দেখুৱাম আমাৰ দৰ্শকসকলক ঢেকীয়াখোৱা বৰনামঘৰত এই মুহূৰ্তত বহু সংখ্যক লোকে ভিৰ কৰিছে, গুৰুজনাৰ আবিৰ্ভাৱ তিথি উপলক্ষে ধূপ দীপ নৈবেদ্য আগবঢ়াইছে, এক আধ্যাত্মিক পৰিৱেশে বিৰাজ কৰিছে। আমি কিছু সময় পিছতে আগবঢ়াম মাধৱদেৱৰ 536 সংখ্যক আবিৰ্ভাৱ তিথিৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ। আৰু এইবাৰ আহিছোঁ আমি অন্য এটা খবৰলৈ। আজি বিশ্ব পৰিৱেশ দিৱস। পৰিৱেশ প্ৰদূষণৰ বিৰুদ্ধে সজাগতা সৃষ্টিৰে প্ৰতি বছৰে 5 জুনত পালন কৰা হয় বিশ্ব পৰিৱেশ দিৱস। পৰিৱেশ সজাগতাৰে ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে গছপুলি ৰোপণ দল সংগঠনৰ। এইবাৰ বিশ্ব পৰিৱেশ দিৱসৰ থিম হৈছে বিট প্লাষ্টিক পলিউশ্যন। তিয়কত কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ, ভাৰতীয় ষ্টেট বেংক আৰু জ্ঞানমাৰ্গ জাতীয় বিদ্যালয়ৰ বৰ্ণাঢ্য আয়োজন। পৰিৱেশ সজাগতাৰে পুৱাই উলিওৱা হৈছে বিশেষ ৰেলী। 5 জুনত প্ৰতি বছৰে বিশ্ব পৰিৱেশ দিৱস পালন কৰা হয়। আজি 5 জুন আজিও এক বিশেষ থিমেৰে বিশ্বজুৰি বিশ্ব পৰিৱেশ দিৱস পালন কৰা হৈছে। অসমতো বিভিন্ন স্থানত বিশ্ব পৰিৱেশ দিৱসৰ বিভিন্ন কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হৈছে। আমি পুনৰ জনাইছো এইবাৰ বিশ্ব পৰিৱেশ দিৱসৰ থিম হৈছে বিট প্লাষ্টিক পলিউশ্যন। তিয়কতো কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ, ভাৰতীয় ষ্টেট বেংক আৰু জ্ঞানমাৰ্গ জাতীয় বিদ্যালয়ৰ বৰ্ণাঢ্য আয়োজন। পৰিৱেশ সজাগতাৰ বাবে পুৱাই উলিওৱা হৈছে ৰেলী। তিয়কৰ পৰা আমাৰ সাংবাদিক দিগন্ত হাজৰিকাৰ সৈতে সংযুক্ত হৈছো পোনপটীয়া সম্প্ৰচাৰত। দিগন্ত, বিশ্ব পৰিৱেশ দিৱসৰ বিভিন্ন কাৰ্যসূচী তিয়কতো ৰূপায়ণ কৰা হৈছে, আমি সবিশেষ জানিব বিচাৰিম। নিশ্চয়কৈ জয়ন্ত, আজি বিশ্ব পৰিৱেশ দিৱস ইতিমধ্যে আপুনি অৱগত কৰিছে, প্লাষ্টিক আৰু পৰিৱেশ ধৰো পৰিৱেশ গঢ়ো, এই আচলতে শ্লোগানেৰে আজি ৰজাগৰেই হওক বা সৰ্বত্ৰ আজি বিশ্ব পৰিৱেশ দিৱস উদযাপন কৰিছে। আৰু সমান্তৰালভাৱে জয়ন্ত, আজি কিন্তু মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱৰ তিৰুভাৱ তিথি, অত্যন্ত পবিত্ৰ দিন। আৰু এই দিনটোত মই তিয়কৰ এটা পৰিৱেশ দেখুৱাইছো, যিটো পৰিৱেশে সকলোকে আপ্লুত কৰিব। কণ কণ শিশুসকলে আজি হাতে হাতে প্লে কাৰ্ড লৈ বিশ্ব পৰিৱেশ দিৱসৰ যি আচলতে তেওঁলোকে আজিৰ দিনটোৰ যি তাৎপৰ্য, সেই তাৎপৰ্য ৰাইজক বুজাই দিব বিচাৰিছে। সমান্তৰালভাৱে যোৰহাটৰ তিয়কৰ যি আচলতে জ্যোতি প্ৰতাপে জ্ঞানমাৰ্গ বিদ্যালয়, এই বিদ্যালয়খনে ইতিমধ্যে বৰ্ণাঢ্য শোভাযাত্ৰা বাহিৰ কৰিছে। আৰু ইয়াৰ মূলতেই হৈছে যে সচেতনতা অনা, সজাগতা অনা, সকলোৰে মাজত যাতে পৰিৱেশ থাকিলে, যে পৰিৱেশ সৃষ্টি থাকিলে যে সকলোৰে মংগল হৈ থাকিব, এই কথাটো সকলোৰে মাজত আচলতে প্ৰচাৰ কৰিবৰ কাৰণে তেখেতসকলে এই এনেধৰণে সজাগতা বাহিৰ কৰিছে। মই অকণমান আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কি ক'ব, খুব সুন্দৰকৈ আজি কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ আৰু জাতীয় জ্ঞানমাৰ্গ বিদ্যালয় এই বাহিৰ সজাগতা আজি আমি কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ আৰু ৰেঙনি এল এন জি অ' আৰু আমাৰ জ্যোতি প্ৰতাপ জ্ঞানমাৰ্গ বিদ্যালয়ৰ অধ্যয়নত আমি লগতে এছ বি আইৰ অধ্যয়নত আমি এই পৰিৱেশ দিৱস উদযাপন কৰিছোঁ। আৰু এই উদযাপন কৰাৰ উদ্দেশ্য, মূল উদ্দেশ্য বিশেষকৈ আমাৰ যি ছাত্ৰ ছাত্ৰীসকল, আমাৰ ভৱিষ্যত দেশৰ নাগৰিক, সুনাগৰিক, গতিকে সেইসকলক যদি আমি সজাগ কৰিব পাৰোঁ, সেইসকলক মাজত যদি আমি সজাগতা সৃষ্টি কৰিব পাৰোঁ পৰিৱেশৰ ৰক্ষা কৰিবৰ বাবে, তাৰ উদ্দেশ্যে আজি আমি এই আয়োজন কৰিছোঁ। আৰু এই অনুষ্ঠানটো আমি প্ৰথম অনুষ্ঠান আমাৰ অৰণ্য মানৱ ডক্টৰ
যাদব পায়েং ডাঙরিয়া আজি আনুষ্ঠানিকভাবে আরম্ভ করেছে সাড়ে 8 বজাত। আর এটা আমার ছাত্র ছাত্রীসলে এই শোভাযাত্রা করে সজাগতার এই রেলি আরম্ভ করেছে। আর ইয়ার পশে আমি এখন অনুষ্ঠান সজাগতা সভা আয়োজন করছো, ইয়ার প্রতিযোগিতা আরো বিভিন্ন কার্যসূচী আমি হাতত লওয়া হয়েছে, ডিমজোড়া কার্যসূচী। আর আমি ভাবিছো এই অনুষ্ঠানের যোগে আমার ছাত্র ছাত্রী বা আমার যখন আমার ভবিষ্যতের সু নাগরিক সকল আমার এই পরিবেশের প্রতি সচেতন করবেন আমি আজি এই অনুষ্ঠানটি লওয়া হয়েছে। আর আমি সকলকে অবগত শুভেচ্ছা জানাইছো, ধন্যবাদ জানাইছো। মানে জ্ঞানমার্গ বিদ্যালয়ের অধ্যক্ষ আছে, মানে অকান আপনার ওসলে আছো খুব সুন্দরক যেহেতু আপনাদের সজাগতার আজির পবিত্র দিনটি গুরুত্বপূর্ণ দিনটি এই রেলি বাহির করেছে। আর যেহেতু জ্ঞানমার্গ বিদ্যালয় সকল বিনামূলক সকল শিক্ষার্থীক সত্যায়ন করা হয়, আজি কি লক্ষ্য লো এই করা হয়েছে? আমি আপনাদের জড়িয়ে সমগ্র অসমবাসীক বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানালো। প্রতাপ শইকীয়াদেবর পরিকল্পনার আসলে এখন এখন সম্পূর্ণ বিনামূল্যা বিদ্যালয় জ্যোতি প্রতাপ জ্ঞানমার্গ বিদ্যালয়। ইয়াতে চারিটি অনুষ্ঠান, স্বেচ্ছাসেবী অনুষ্ঠান, রেঙনি এটি আশা, বিভাগ বন সংমণ্ডল বিষয়ার কার্যালয়, কিয়ক স্টেট বেঙ্ক আর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনের কৃষি বিজ্ঞান কেন্দ্র একেলগে আমি আজি পরিবেশ দিবস উদযাপন করবলে লৈছো। প্রথমটি কার্যসূচী ডক্টর পদ্মশ্রী যাদব পায়েং ডাঙরিয়া ইতিমধ্যে আমাক সজাগতামূলক বক্তব্যে শুভারম্ভ করে গেছে। দ্বিতীয়টি কার্যসূচী আপনাদের দেখিছেই, আমি সজাগতামূলক রেলিরে আজি আরম্ভ করেছো। ইয়ার পিছনে আমার বৃক্ষরোপণের আরো কার্যসূচী আছে, লগতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমি অনুষ্ঠিত করি, আর এখন সজাগতামূলক সভারে আমি আজি এই অনুষ্ঠানটি সামরণি মাই। ধন্যবাদ জানাইছো। ইতিমধ্যে দেখিছে কণ কণ শিশুসকলের আরম্ভ করে অভিভাবক সকলে সকলে কিন্তু হাতত একো একোখন প্লেকার্ড লৈছে যে প্রকৃতিক রক্ষা কর, প্রকৃতির লগত ভারসাম্যতা রক্ষা করলে আজির তারিখত যে পরিবেশের সূচনা হয়েছে এই লঠঙা প্রকৃতিক আসলে পুনের সজীব করে তুলব লাগে। এই সকল কণ কণ শিশুর জড়িয়ে এই কথাটো আসল প্রচার প্রসারের প্রয়াস করেছে যাতে প্রকৃতিক পুনের সেউজিয়া হয়ে আসলে আমার মাজত যে অষধি সংকেত আহিছে শেহতিয়াক এই সংকেতবিল আসলে নাইকিয়া করে দিবর কারণে এনে ধরনের গছ নাকাটিব ইয়াক সংরক্ষণ করক আদি এনে ধরনের স্লোগান লোকে আর আজি এই আসলে রেলি বাহির করেছে। আর মূলত যেহেতু প্লাস্টিক এরো আর পরিবেশ ধরো এই পরিবেশ গড়ো এই যে স্লোগান লৈছে এবার রজা সরকারে সরকারে যে স্লোগান লৈছে এই স্লোগানটির জড়িয়ে যেহেতু প্লাস্টিকের যে ভয়াবহতা সেই ভয়াবহতা বিনাশ পাওক আর সকলে সকলে একটা সুন্দর পরিবেশের মাজত নিজক জিয়ায় আসলে প্রতিষ্ঠা করবর কারণে এই এনে ধরনের আজি আজি শোভাযাত্রা বাহির করেছে। আর একটা জয়ন্ত উল্লেখ করব লাগিব যে আজির তারিখত কিন্তু যে আসলে কোভিড সৃষ্ট যে পরিবেশ আসছিল কোভিড কালের কিন্তু এই পরিবেশ আহিছে যেটা আসলে পরিবেশ সকলের কারণে কাম্য যে সকলে আজির দিনটতে নহয় আজির তারিখত কিন্তু গছপুলি রোয়ার যে গুরুত্ব বা যে আসলে প্রয়োজনীয়তা এই কথা কিন্তু সকলে আজি তারিখ মর্মে মর্মে উপলব্ধি করেছে। আর আর একটা কথা চাওক জয়ন্ত, আজি যেটা আসলে আমার যে শেহতিয়াকে যে পরিবেশ সূচনা হয়েছে আজি তাপমাত্রা গরমের গ্রীষ্ম বন্ধ আসলে গরমের প্রভাবত স্কুল বিদ্যালয় সমূহ আজি পুয়ায় 7 বজার আরম্ভ করে দিছে, এনেকা পরিবেশের সূচনা হয়েছে কিয় হয়েছে সেই প্রশ্নটা কিন্তু আজি রাইজক কিন্তু বারুকয়ে উপলব্ধি করাইছে। আর ইয়ার মূলতে হয়েছে যাতে আমি পরিবেশ সংরক্ষণ এটা গধুর দায়িত্ব প্রতিগী নাগরিকর আর তারই সজাগতা সৃষ্টির বাবেই আজি বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। পরিবেশের প্রতি অহা ভাবুকি সমূহ কেনেদরে রোধ করব পারি তার সজাগতা সৃষ্টি করা হয়েছে। আর কণ কণ ছাত্র ছাত্রী সকলে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে প্লাস্টিক বর্জন করে পরিবেশ সংরক্ষণ করার আহ্বানে বা বার্তার এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। ধন্যবাদ জানাইছো দিগন্ত আপনার। আর ইয়ারে সুতরাং সময় হল গুড মর্নিং 18-র বিদায় লওয়ার। নমস্কার। কেবল স্ট্রং নহয়